আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, অবস্থান করছি হামজা ডেইরি ফার্মে, আর হামজা ডেইরি ফার্মে অবস্থান আপনারা জানেন পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়ি হারপাড়া গ্রামে। তো হামজা ডেইরি ফার্মে আজকে আসার পর দেখছি একাধিক উন্নত জাতের কিছু কালেকশনকৃত বাছাইকৃত ভালো ভালো গাভি রয়েছে। তো এই গাভিগুলোর জাত মান, কোয়ালিটি ও দামগুলো জানানোর চেষ্টা করবো, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর সেই সাথে জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই সরাসরি খামারে এসে গাভি ক্রয় করার চেষ্টা করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সে নাম্বারে খামার মালিকের সঙ্গে কথা বলেই, প্রকৃত খামার যাচাই বাছাই করেই কিন্তু আপনারা খামারে এসে গাভি ক্রয় করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকে আসার পর দেখছি যে অনেকগুলো গাভি রয়েছে, মোটামুটি হাই কোয়ালিটির কিছু গাভি দেখছি। আজকের হাই কোয়ালিটির গাভি বেশি ভালো মানের সব। কতগুলো আজকে কালেকশন আছে? আজকের কালেকশন আছে প্রায় 25-30-এর মতো। সবগুলো দেখান যাবে না, মোটামুটি 14-15টা যাই হোক দেখাবো। আচ্ছা আচ্ছা। আর তারপরে তো যেহেতু বাকি গাভিগুলো খামারেই রয়েছে, খামারের চারপাশে রয়েছে, দর্শক মন্ডলী তো সবসময় আসা যাওয়া করছেই। এটাতে মনে হচ্ছে দর্শকরা অনেকেই উপকৃত। দাম বলতে আসলে আমার লাভ, এর আগে তো বলছি আমার যদি লাভ কম হয়, এটা মানে বেচাকেনা বেশি হচ্ছে, আর সবার একটা আস্থা এসে গেছে এখানে যে আসলে একটা গরুতে 4000 টাকা লাভ, এটা কোনো ইয়ে না, ফ্যাক্টর না, 4000 লাভ দিয়ে সবাই নেওয়ার আগ্রহ হচ্ছে সবাই। আর এটা সবাই বাজারটা একটা নিয়ন্ত্রণ মানে পাচ্ছে, কারণ হলে একটা কিছু কিছু লোক আছে মানে গরুর দাম বেশি, 1,60,000 দামটা তো 2,20,000, কিন্তু ক্রেতারা কিন্তু ওই যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় করে যায়। তো কত দাম বলবো, হয়তো ঠকবো না যেহেতু, আর কেনা দাম বলা আছে, যাদের আইডিয়া ভালো লাগছে পছন্দ হচ্ছে তারা নিচ্ছে। সামান্য 4,000 টাকা লাভাংশ দিয়ে কিনতে পারতেছে। আচ্ছা, গাভিগুলো সবগুলো গাভি কি আজকে গড়ে 4,000 টাকা? হ্যাঁ, সবগুলোই গড়ে 4,000 টাকা। আচ্ছা, তো গনি ভাই তাহলে আমরা দর্শকদের গাভিগুলো দেখাই, চলুন। গনি ভাই, শুরুতেই এক নম্বর সিরিয়ালের একটা বাচ্চা সহ গাভি দেখছি, অনেক বড় একটা গাভি, এই গাভিটা কি জাতের? এটা জাত মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে, বাচ্চা দিয়েছে মোটামুটি 2-3 ঘন্টা আগে। আচ্ছা, সাথে কি বাচ্চা? এটা কি সাথে বকনা বাচ্চা হয়েছে? বাচ্চাটা খুব ভালো পার্সেন্টেজ হয়েছে। আচ্ছা, বকনা বাচ্চা হয়েছে। বাচ্চা তো বড় সরো হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা অনেক বড় সরো হয়েছে, গাবি তো অনেক বিগ সাইজের গাবি। আচ্ছা, গাবির যেরকম আমরা বাঘ গুলো দেখছি, হ্যাঁ ওলান তো বিশাল ওলান হয়েছে, মানে শাল দুধ তো 2-3 ঘন্টা আগে করেছে, শাল দুধ দহন করেছে 2 বার করে, তারপরে তো ওলানের অনেক জায়গা আছে। আচ্ছা আচ্ছা, এখনো তো বোধ হয় যে এগুলো পরিষ্কার হয়নি না? না, এগুলো ফুলটা পরে নাই, পরে যাবে হয়তো, বড় দেখে বেশি বাড়া এসেছে। যেহেতু সেকেন্ড বাচ্চা দিয়েছে গাভিটা, এই গাভিটার দুধের পরিমাণটা কেমন আসবে? আসলে গাভিগুলো তো খামার থেকে সংগ্রহ করা, যেখান থেকে আমি সংগ্রহ করছি ওরা বলছে প্রথম পিনে 15-16 আসছে, 16 লিটার পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো এবার আশা করছি যে গরু গাভি অনেক বড়, যে পালন টালন হয়েছে সেই হিসেবে আমরা আশা করছি 20 লিটারের উপর দুধ আসবে গরুটা। আচ্ছা, 20+ আশা? হ্যাঁ, আশাবাদ এটা আমরা। আসলে এক সপ্তাহ 10-15 দিন না গেলে তো গ্যারান্টি দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা। আর যারা নিবে তারা আইডি করে নেবে গরুগুলো কতটুকু দুধ হবে, তারা তাদের আইডি তারা নিবে দুধের গাভির ক্ষেত্রে। জি জি। এবং প্রেগনেন্ট গাভির ক্ষেত্রে, উভয় গাভির ক্ষেত্রেই ভাই আমরা বলবো, যিনি তার বিবেক বিশ্লেষণ দিয়ে ১৯,৯৬,০০০ টাকা এটা চয়েস করে তারা নিতে পারে। জি জি। গুনি ভাই, এই মুহূর্তে ছোট আকৃতির একটা লালচে রঙের গাভি দেখছি, এই গাভিটা কি জাতের? এটা জাত মিনি জার্সি, এটা মিল বাগাবাড়ি এলাকার মিলভিটার জার্সি। বাগাবাড়ি এলাকার মিলভিটার জার্সি, অরিজিনাল পিওর জাতের জার্সি এটা একবারে। জার্সিটা গাভিন হয়েছে মোটামুটি 7 মাস শেষ, 8 মাস চলে কিন্তু। আচ্ছা আচ্ছা। প্রথম বাচ্চা দিবে একবার পিওর জাতের জার্সির একটা বয়স দেখেন, একবার গাটটা কত লেভেল, আর কানগুলো একবার ছোট ছোট কিন্তু দেখছেন। সাধারণত জার্সিগুলোর কান, হ্যাঁ চামড়াটা কত পাতলা দেখছেন, একবারে পাতলা,
আর উলান পাল্লি এত পরিমাণ জায়গা আছে আর এত স্বাধীন চারটি বার দেখছেন বাটগুলো ক্লিয়ার আছে বাটগুলো সাদা একবারে চারটি বার চার জায়গায় আর প্রথম দিনে গরু শুদেন রকগুলো দেখছে কত সুন্দর যেটা এখনো অনেক খুব ভালো কোয়ালিটি সম্পন্ন জার্সি এগুলো কেমন এগুলো দুধের পরিমাণটা কেমন আসবে এই গাবিটা প্রথম দিনে 12 13 লিটার দুধ আসবে 12 13 লিটার জি জি আচ্ছা 12 13 লিটার আসলে এটার কিনা দামটা কত আছে এটা আছে 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 একবার কম মানে গাবিটা কিনাই মার সস্তা পড়তায় আচ্ছা আচ্ছা 1 লক্ষ 3000 4000 টাকা লাভংশতে 1 লক্ষ 7000 হলে দর্শকরা নিতে পারবে গনি ভাই এই মুহূর্তে তৃতীয় যে গাবিটা দেখছি এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা এটা আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে আর কি জি প্রথম বাচ্চা দিবে এটা আচ্ছা কতদিন সময় আছে না দুই তিন সপ্তাহ সময় লাগবে দুই তিন সপ্তাহ জি আনুমানিক দুই তিন সপ্তাহ আচ্ছা উলান সবারগুলো তো চলে আসছে এটা একটা বাট অনেক সুন্দর কুঞ্চি বাটে তো উলান পালন অনেক ভালো চলে আসছে এই গাবিগুলো থেকে সচরাচর কেমন থাকবে দুধের পরিমাণ এগুলো 12 13 লিটার থাকবে প্রতিদিন সকাল বিকাল দিয়ে সকাল বিকাল দিয়ে 12 13 12 13 থাকবে দামটা এটার কিনা দামটা কত আছে বলবে এটার দাম আছে 1 লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13000 জি 13000 টাকা আচ্ছা 1 লক্ষ 13000 আপনার কিনা দাম আর প্রতিটা গাবি প্রতি গড়ে 4000 টাকা লভ্যাংশ দিতে হবে গনি ভাই এই মুহূর্তে 4 নাম্বার সিরিয়াটা বড় সরো গাবি দেখছি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান অনেক বড় আকৃতির একটা গাভি দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা ছয় দাঁত দ্বিতীয় বিন এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে এটা আচ্ছা এটা কতদিন সময় আছে বাচ্চা দিতে খুব বেশি নাই দুই তিন দুই সপ্তাহ হয়তো লাগতে পারে সর্বোচ্চ দুই সপ্তাহের মতো আচ্ছা আচ্ছা দুই সপ্তাহের মতো সময় আছে যেহেতু সেকেন্ড বাচ্চা দিবে বাটগুলো তো দেখতেছি একদম বড় বড় হয়ে বাচ্চা চারটে বাট অনেক সুন্দর চারটে বাট চার জায়গাতে পালানো তো বিশাল জায়গা অনেক বড় জাতের খুব বড় সাইজের গরু না এটা এগুলো দুধের পরিমাণ কেমন থাকে এগুলো দুধের পরিমাণ সর্বোচ্চ নিচে যদি হয় আমার যে খামারতে নিয়ে আসা প্রথম বিয়েরই না বৈশিষ্ট্য দুধ আছে আমরা আশা করছি এবার 22 23 লিটার দুধ আসবে গরুটা থেকে হ্যাঁ আশা না এটা যে দেখবে সেই গরুগুলো আইডি করবে সবাই আইডি করে নেবে 22 23 লিটার দুধ আসবে গরু দেখা যায় যে এরকম গরু অনেক বড় সাইজের গরু জাত মান পার্সেন্টেজ খুব ভালো চারটে বাট কত সুন্দর চারটে বাট চার জায়গাতে মানে দেখার মতো এক কথা হাই কোয়ালিটির যে গাভিগুলো তার মধ্যে অন্যতম একটা গাভি হ্যাঁ এগুলো কোয়ালিটি সম্পূর্ণ গাভি বড় গরুর মধ্যে এগুলো সবচেয়ে ভালো জাতের আপনার এই গাভিটা কেনা দামটা কত আছে এটা 2,56,000 এটা কত বলছিলেন এটাই 2,56,000 টাকা চার নম্বরটা আচ্ছা চার নম্বর যে গাভিটা এখন দর্শক আমরা দেখছি অনেক বড় একটা গাভি হাই কোয়ালিটির গাভি 2,56,000 টাকা বলবে এই মুহূর্তে পাঁচ নম্বর সিরিয়ালের গাভি দেখছি একটু বড় সড়ো গাভি খুব সুন্দর একটা কালার এটা কি জাতের গাভি এটা জাত মূলত হলস্টাইন জার্সির মিক্স আছে হলস্টাইন জার্সির মিক্স হলস্টাইনের পার্সেন্টেজ বেশি যেমন শিংগুলো সাদা ও নাকগুলো সাদা পায়ের খুরাগুলো বাটগুলো মানে সব একবারে আর কোনো সব কিছু সাদা আবার কানগুলো দেখা যাচ্ছে এবারে একটু জার্সি আর কানগুলো হইছে একবারে লাল মানে ওর ভিতরে শুধু লাল আচ্ছা এর জন্য জার্সি আর হলস্টাইন ফিজিয়ানের মিক্স আছে কিন্তু খুব ভালো পার্সেন্টেজ এগুলো দাঁতে কয়টা হইছে দাঁত চার দাঁত চার দাঁত এটা প্রথম বাচ্চা দেবে চার দাঁতে প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে এটা কতদিন সময় আছে এটা সময় আছে দুই তিন সপ্তাহ সময় লাগবে এখন এখনো দুই তিন সপ্তাহ জি জি দুই তিন সপ্তাহ এগুলোর দুধের পরিমাণ প্রথমে কেমন না প্রথম দিনে 15 16 থাকবে 15 16 লিটার জি জি আচ্ছা প্রথমে 15 16 লিটার আসলে আপনার এই গাবিটা কিনা দামটা কত আছে এটা 1 লক্ষ 66000 টাকা এটা দাম 1 লক্ষ সব খরচ দিয়ে 65 কিনা আসলে 1000 টাকা খরচ আছে 66 খরচ দিয়ে 1 লক্ষ 66000 খুব ভালো মানের গরু গরুগুলো তো বাচ্চা দেওয়ার আগে 2 লাখ এর মতো বিক্রি হয়েছে বাটগুলো দেখা যাচ্ছে চারটা বাটা চার জায়গাতে আছে ক্লিয়ার আছে চারটা বাটা ক্লিয়ার চার জায়গাতে দর্শক এই মুহূর্তে আমরা 6 নম্বর সিরিয়ালে আরেকটা বড় সড়ক গাবি দেখছি গুনি ভাই এই গাবিটা কি জাতের এটা মশা অস্ট্রেলিয়া এটা বলে মশা অস্ট্রেলিয়া জি জি একদম কালো তলার দিকে দেখা যাচ্ছে হালকা সাদা রয়েছে হ্যাঁ এগুলো এই গাবিটা আমাদের এলাকা থেকে সংগ্রহ করা আমাদের গ্রাম থেকে মশা দুইটা দ্বিতীয় বিয়ন দিবে কিন্তু এই গাবিটা মশা অস্ট্রেলিয়া কি বলবো এর দুধের রেজাল্টটা আসলে বললে কেউ বিশ্বাস করবে না এই গাবিটার থেকে এই গাবিটা প্রথম বিয়ে 16 লিটার মতো দুধ দিয়েছে 16 লিটার প্রথম এটা আমার দেখা মানে আমাদের বাড়ির পাশের গরু এটা দেখা একবারে আচ্ছা আচ্ছা মানে অতিরিক্ত দুধ দিছে গরুটা এটা দ্বিতীয় বাচ্চা কতদিন সময় দ্বিতীয় বাচ্চাতে আছে 3-4 সপ্তাহ লাগবে এখনো হয়তো 20-25 দিন লাগবে গাবিটা অনেক বড় সরো আর চারটি বাট উলান পালানোর চামড়া খুব ভালো মানের
মানে আমাদের দেশেই জন্ম ছিল এর মানে আমাদের দেশেই জন্ম একবিন আমাদের যে বাসার বাড়ি খামারটা একবিন দিছে আবার বাচ্চা দিবে হয়তো না বাসায় আচ্ছা যেটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয়টা আপনার দুধের পরিমাণটা কেমন আশা করছেন এগুলো আসলে গরু তো এত বড় ছিল না কত বছর এবার অনেক বড় হইছে ওর লালন পালনের অনেক জায়গাটা কাছে আশা করছি দুই বেলা 17 থেকে 18 দুধ আসবে এটা 17 থেকে 18 জি জি আচ্ছা 17 থেকে 18 এটার তাহলে এটার আপনার কিনা দামটা কত পড়ছে এটার দাম হলো 1 লক্ষ 46 হাজার টাকা দেখাচ্ছে প্রথম বিয়ের মতো কিন্তু না এটা দ্বিতীয় বাচ্চা দিছে আমি যেখানে নিয়ে আসছি ওরা বলছে এর আগে একটা বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা আর আজকে রাতে বাচ্চা হয়েছে এটা সাথে এটা কি বাচ্চা হলো এটা সার বাচ্চা হয়েছে সার বাচ্চা জি সার বাচ্চা হয়েছে ভালো কোয়ালিটি খুব বিশাল তোলা হয়েছিল গাবিটার শাল দুধ তাহলে কেমন টানতেছেন এগুলো শাল দুধ বাচ্চা দেওয়ার পরে 5 কেজির মতো টানছি আবার সকালে টানছি 2 কেজির মতো আবার এখন 3 কেজির মতো টানা হলো এই কোনটা দিয়ে আগে তাতে সারাদিনে মোটামুটি রাত দিন দিয়ে 12 13 কেজির মতো টানা হয়েছে দুধের পরিমাণটা যত দুধের পরিমাণটা এগুলো 15 নিচে আসবে না দ্বিতীয় বিয়ন তো এজন্য দুধের পার্সেন্টেজ একটু বেশি থাকবে 15 থাকবে এটার কিনা দামটা কত আছে ভাই এটার দাম আছে হলো 1 লক্ষ 47 হাজার টাকা এটা 1 লক্ষ 47 জি জি আচ্ছা 1 লক্ষ 47 হাজার টাকা 4000 টাকা লভ্যাংশ দিয়ে 51000 হচ্ছে কত কম দাম ভাই এটা দামটা আসলে খুব অনেক কম আজকের গরুগুলো সবগুলো গরুর দামই অনেক কম কিন্তু আচ্ছা কারণ আমার কিনা দাম মানে কিনার দাম বলাতে হয়তো অনেকে অসন্তুষ্ট অনেকে ব্যবসার ক্ষতি হচ্ছে তারা তো 50000 এর মতো লাভ করতে পারতেছে না কারণ তারা আমার এখানে গরু বেশি বিক্রি হচ্ছে অনেক কম হচ্ছে আচ্ছা তাহলে অনেক অভিযোগ করে নানান অভিযোগ নানা কিছু আমি হয়তো শুনতেছি তারপর আপনারা যারা হয়তো দর্শক আছে তারা কিন্তু অনেকেই ফোন বা কমেন্টস করেছে যে কিনা দামটা জানালেই তাদের জন্য ভালো হয় জি জি কারণ হলো আপনি সবাই যারা কমেন্ট দেখেন মানে সবাই কিন্তু কিনার দাম বলাতে তাদের আগ্রহ মানে ইচ্ছাটা প্রকাশ বেশি করছে কারণ তাদের বাজারটা সম্বন্ধে ধারণা হবে তারা মানে কম লাভে হয়তো গরুটা কিনতে পারবে কিন্তু হয়তো আমি কিনা দাম বলতেছি কারণ হয়তো আমাদের আমার পর অনেক অনেক লোক অসন্তুষ্ট অনেক লোক অভিযোগ করে যে হ্যাঁ এরকম 3000-4000 লাভে গরু বিক্রি করে না আমার এটা ব্যবসা যার যার ব্যবসার শেষে ধরে রাখবে কোন মানে এগুলো আপনি 50000 লাভ করবেন কি 1 লক্ষ সেটা আপনার ব্যাপার আমি তো সপ্তাহে 20টি করে 30টি করে বিক্রি করতে পারি 30টি দিন সালা হবে হয় প্রতি সপ্তাহে তো 4000 হয় তার আমার কিন্তু 1 লাখ 20 হাজার টাকা হচ্ছে কত না আমার 43-40 হাজার টাকা খরচ আছে আচ্ছা তা তো 80-70-60 হাজার টাকা প্রতি সপ্তাহে বাসে তাহলে আমার কি দরকার এক গরু ওই 50000 লাভের আশা থাকে 3 মাস পরে বেচা লাগবে আর মিথ্যে কথা বলার কি প্রয়োজন কারণ যারা বড় বড় কথা বলে ইউটিউবে আপনাদের 14 গোষ্ঠী ব্যবসা করছে কিন্তু তাদের বাড়িতে কয়টা গরু আছে আমার খামারে কয়টা গরু সেটা বুঝতে হবে খামারের অভাব নেই অভাব নাই খামারের অভাব নাই আর মানে ইউটিউবে কথা কি বলবো এগুলো ব্যবসার জাতগীতার নাই এই ব্যবসা মনে হয় ইচ্ছে করে যে মনে ব্যবসা বাদ দিয়ে দিই একবারে মানে মানুষের কথা হয় কারণ মানুষ কত প্রকার কতভাবে মানুষের ব্রেন ওয়াশ করতেছে ওই ইউটিউবে কথা বলছে আসলে একজন একজন বিশ্বাস করে ফেলতেছে কিন্তু বিশ্বাস করে তারা দেখাতে তাদের সাথে প্রতারণা হচ্ছে কারণ নতুন উদ্যোক্তা নতুন মানুষ মানে কে মনে মনে ঠিকানাই নাই তাদের তারা আসে ডেয়ারি ফার্ম শুরু করে দিছে তাহলে আমরা নাম বুড়িবাম্বাই মানে শুনিনি এই দিকগুলো কিন্তু আসলে দর্শকদের জানা উচিত যে আসলে অবশ্যই জানা উচিত আপনারা শুধু ভিডিও দেখলেন আসলেন না আপনারা সরাসরি যদি আসেন তাদের পরিচয় তাদের ঠিকানা আছে কিনা সেটা জানতে হবে এখন একজনের 5-5 জন লোক দেখি একজন দেখিলে এসে পুরো ভিডিও করে দিচ্ছে তারা নতুন মনে করে নতুন মুখে থাকে দেখলে ওর বেশি বিক্রি হবে এই মনে করে কিন্তু আসলে কি বাস্তবিক তাই তারা হয়তো যারা নতুন অনেকে টাকা দিয়ে কিন্তু মার খাচ্ছে তা বায়না দিচ্ছে টাকা ফেরত পাচ্ছে না গরু কিনতেছে টাকা গরু দিচ্ছে না ফোন বন্ধ করে রাখতেছে এরকম অ্যাভেলেবল আমাদের কাছে রিপোর্ট আছে অ্যাভেলেবল রিপোর্ট আছে তারপরেও শোন কে কী বলো না বলো আমার ওইটা দেখার যা আসে না আমার কেনার দাম বললে আমি সারাটা বেশি পাচ্ছি কারণ হলো দর্শকদের ভালোবাসায় আমার সবচেয়ে যারা হয়তো নিয়ে তাদের লাভ হচ্ছে আমার কথা আমার লাভ চাহিদার কমে তারা তো খামারটা শুরু করতে পারতেছে তা আমি চাই যে সবাই মানে ছোটো বড় সবাই যারা খামার করার ইচ্ছে তারা ইনশাল্লাহ কম দামে আমার কাছ থেকে না যেখান থেকে ইচ্ছে কম দামে গরু কিনে শুরু করবো একটা গরুতে সারা বছর দেখেন একটা গরু আসলে যারা প্রবাসে থাকে অথবা দেশে বিদেশ যাবারই টাকা কষ্ট টাকা কিন্তু সারা বছর একটা গরু মানে লালন পালন করে দুধ বিক্রি করে আমার তো মনে হয় না 20-30 হাজার লাভ হয় বছরে একটা বাচ্চা হলো ওই বাচ্চাটাই শেষে দেখা যায় লাভটা হয়
আর যদি একটা গরু কেনার সময় যদি 30000 40000 50000 টাকা মানে বৃদ্ধিতে কিনতে হয় লাভ দিয়ে অথবা বেশি মুনাফাতে কিনতে হয় তাহলে ওই লোকটা আমি তো মনে করি 2 বছর লালন পালন করে ওদের লালন পালন করাইছ হই লাভটা সব ওই খামারি খায় নিল সেই জন্য আমি সবাইকে আগে বলছি এখনো বলি আপনারা পাঁচটা ভিডিও দেখেন ফলো করেন ভালো মন্দ যাচাই করা অবশ্য একটু হলেও এখন চেনে মানুষ আগে তো অত চিন্তা না পাঁচটা ভিডিও দেখে একটা গরুর মানে দামটা যাচাই করুন যে কোন গরু কত দাম কোন খামারে কিরকম দাম চাচ্ছে এগুলো সবকিছু যাচাই বাছাই করে গরু সংগ্রহ করেন কিন্তু ভাই এখন আমি 2 বছর লস আপনি এক ভাই এক নিমিষে টানতে হবে না কিন্তু ভাই আমি এটার সাথে অ্যাড করি যে এখন বর্তমানে যে অবস্থা আপনি যেটা বললেন এটাও কারেক্ট এবং তার সাথে তার আগে খামারি যাচাই করতে হবে খামারি তো অবশ্যই যাচাই করতে হবে খামারি যাচাই করতে হবে গরু যাচাই করতে হবে এই দুটো জিনিসই দুটো জিনিস যাচাই করতে হবে এখন আর গরু যাচাই করতে তারপর দামটা যাচাই করতে হবে আচ্ছা গাবি গরু আমি আগে প্রথম থেকে বলে আসি গাবি গরু কিন্তু বাজার নাই বাজার নাই যে যার কাছ থেকে যে ক্যাপাসিটি যে বুদ্ধি যে মাথা দিয়ে মানে দাম বেশি নিতে পারতেছে আচ্ছা এই দিকগুলো আসলে দর্শকদের বলবো যে আপনারা অবশ্যই আপনাদের বুদ্ধি এবং বিবেক রয়েছে আপনারা আপনাদের বুদ্ধি এবং বিবেক দিয়ে খামারি গাভি এবং দাম এই দুই তিনটা বিষয় অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা গাভি ক্রয় করে খামার গড়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু শুরুতেই আপনারা খামার লসের সম্মুখীন হতে পারেন গনি ভাই যেটা বললেন আমিও আপনাদের সবসময় এই কথাটাই বলি অবশ্যই আপনারা এই দিকগুলো লক্ষ্য রাখবেন তো চলুন আমরা গনি ভাইয়ের খামারে আরও গাভি রয়েছে বড় বড় মাঝারি আকৃতির কিছু গাভি রয়েছে এখনও অনেকগুলো গাভি রয়েছে সে গাভিগুলো আপনাদেরকে দেখাবো গনি ভাই এই মুহূর্তে 8 নম্বর সিরিয়ালে একটা গাভি দেখছি এই গাভিটা কি জাতের এটা জার্সি জার্সি এটা অরিজিনাল অরিজিনাল ব্ল্যাক জার মানে ব্ল্যাক না ওই লাল লাল ইয়ে আছে লালচে আছে গারে ওই দারে দিয়ে ওই দিয়ে অরিজিনাল জার্সি দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা 6 দাঁত হয়ে দ্বিতীয়বার বাচ্চা দিবে 6 দাঁত মানে কানে উঠতেছে কেবল দ্বিতীয় বাচ্চা দিবে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিবে এটা আচ্ছা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা কতদিন সময় আছে এটা সময় বেশি নাই হয়তো 10-15 দিন এরকম লাগতে পারে পালন তো সবল সবার তো অনেক হয়ে গেছে 10-15 দিন এগুলোর স্বাভাবিক দুধের পরিমাণটা কেমন থাকে এই গাভিটা দুধের পরিমাণ 15+ থাকবে জৈনিক 15+ হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাঝারি আকৃতির একটা গাভি জি জি এটার কিনা দামটা কত আছে এটার দাম আছে 141,000 টাকা 141,000 টাকা জি আচ্ছা 4,000 টাকা লভ্যাংশ দিয়ে একদম 145,000 টাকা পড়তেছে দর্শক এই মুহূর্তে আমরা বড়সড় আরেকটা গাভি দেখছি 9 নম্বর সিরিয়ালের গাভি গনি ভাই এই গাভিটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান বিশাল আকৃতির দৈত্য আকারের হলস্টিয়ান অনেক বড় অনেক বড় বিশাল আকৃতির গরু দাঁত বয়স কেমন আছে দাঁত এটা 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা একবারে গরুটা অনেক বড় সাইজের গরু দেখেন কত শান্ত স্বভাবের 4 দাঁত হয়ে গেছে 4 দাঁত হয়ে গেছে বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে এটা এর পালানের কি পরিমাণে জায়গা দেখছেন 4টে পাট উলান পালান বিশাল আকৃতির গরু প্রথম বাচ্চা দেবে কতদিন সময় আছে এটা সময় আছে এটা এখনো মোটামুটি 1 মাস ধরে 1 মাস দেখতেছে এটা সেই অনেকটা ভারী হ্যাঁ মাজা অনেক ভারী মানে গরুর তো অনেক বড় সাইজের গরু এগুলো কারণ গাবি গরুর একটা জিনিস সবসময় লক্ষ্য করতে হবে কারণ হলো গাবি গরু যত ভালো যত সুন্দর কেনা হয় ওর পালগুড়াল পালনটা যখন পরিপূর্ণ যতদিন পর্যন্ত না আসে ততদিন সুন্দর ওর ওর রূপ সৌন্দর্যটা ফোটে না কারণ এর ইয়ে যে সৌন্দর্য গরু যে বড় গরু যদি পালন পরিপূর্ণভাবে যদি হয় এ গরু 3 লাখে কি 2.5 লাখে কি দামের কোনো ইয়ে স্টেশন নেই এখনো যেহেতু অনেকদিন সময় হ্যাঁ সময় আছে এখনো অনেকদিন উলান সবার আসলে তখন সবার চোখেই হ্যাঁ সবার চোখে পড়ে এগুলো সৌন্দর্য পড়ে যায় আর কি তো আপনার এই গাভিগুলো বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণটা কেমন আসতে পারে এগুলো এই গাভিগুলো এটা দ্বিতীয় বছর ভুল হয়েছে এর আগে একটা বাচ্চা দিচ্ছে আমি যেখান থেকে নিচ্ছি বলছে যে দ্বিতীয়বার বাচ্চা দেবে কিন্তু আচ্ছা দ্বিতীয় বিশের উপরে দুধ আসবে একবার যত কমে বিশের নিয়ে উপরে আসবে ওর বলানটা লাইলে দেখেন মানে এত স্বাধীন আর বিশাল জায়গা ওলানে সামনে পিছনে প্রচুর পরিমাণ জায়গা আর এত চামড়া পাতলা পালানটা লাগে পিছনেও তাই আপনার এই গাভিটার কিনা দামটা কত আছে এটা আছে 1,96,000 1,96,000 মনে ভাই 10 নম্বর সিরিয়ালে গাভিটা দেখছি এই গাভিটা কি জাতের না জার্সি জার্সি জাতের গাভি দাঁত দাঁতে কয়টা হয়েছে এটা 6 দাঁত দ্বিতীয় বিন এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিয়ে কতদিন সময় আছে এই গাভিটা বাচ্চা দিয়ে এই গাভিটা সময় খুব বেশি নাই 2 সপ্তাহ সময় লাগবে 2 সপ্তাহ উলান সাবার তো মনে হচ্ছে হ্যাঁ উলান সাবারও অনেক ভালো আছে গরুটা দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা বাটগুলো সব দেখছেন হ্যাঁ হ্যাঁ বাট সব ক্লিয়ার আছে এগুলো বাট মানে যেহেতু দ্বিতীয় বাচ্চা দিবে দুধের পরিমাণ এগুলো কেমন থাকবে এগুলো 2 বেলা 13-14 থাকবে 13-14 লিটার জি জি এটার কিনা দামটা কত আছে ভাই এটা 1,27,000 টাকা 1,27,000 জি জি
আচ্ছা 127000 টাকা আমরা এই মুহূর্তে 10 নম্বর সিরিয়ালের গাবি দেখছি দর্শক দর্শক এই মুহূর্তে 11 নম্বর সিরিয়ালের খুব সুন্দর একটা গাবি দেখছি সাদা কালো গুনি ভাই এই গাবিটা কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে এটার চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা দিবে আচ্ছা এটা কতদিন সময় আছে এটা 8.5 মাস প্রেগন্যান্ট 8.5 মাসের প্রেগন্যান্ট আচ্ছা 8.5 মাসের প্রেগন্যান্ট যেহেতু প্রথম বাচ্চা দিবে ভালো জাতের উৎস আমরা খুব পাতলা আর গরুটার চারটি বাটো সাদা খুরগুলো দেন সাদা সবকিছু মানে কই ভালো জাতের জাত মান ভালো আছে মোটামুটি আচ্ছা কল্যাণ সাভার কিন্তু এখনো সেরকম নাবে নাই না না এখন সময় আছে যে মোটামুটি এখনো এক মাসের মধ্যে বাচ্চা এক মতো লাগবে যে 25 দিন 28 দিন এরকম আচ্ছা আচ্ছা কেমন আসবে এগুলো প্রথমে দুধের পরে এগুলো প্রথমে 14 15 থাকবে 14 15 গরুর মাজাটা ওলান পলান দেন কত ভারী আছে আচ্ছা 14 15 এটার কিনা দামটা কত আছে ভাই এটা আছে হলো 1 লক্ষ 31000 টাকা 1 লক্ষ 31000 টাকা আচ্ছা বলি ভাই 12 নম্বর সিরিয়ালের গাবিটা দেখছি এই গাবিটা কি জাতের এটা জার্সি 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 জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে দাঁত এটা 6 দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিবে জার্সি অরিজিনাল জার্সি জাতের এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে কতদিন সময় আছে এটা সময় আছে মোটামুটি 3 সপ্তাহের মতো এখনো 3 সপ্তাহের মতো সময় আছে জার্সি গাবি এগুলো কি আপনার 10 12 দুধের পরিমাণ আসবে না বেশি আসবে প্রথম দিনে তো 11 12 দুধ আসছে গরুটা অনেক বড় সাইজের গরু না প্রথমে 11 12 চলে আর জার্সিটা ভালো মানে জার্সি না কোয়ালিটি সম্পন্ন জার্সিটা আচ্ছা আচ্ছা তাহলে এখন বেশি আশা করতেছেন হ্যাঁ বেশি অবশ্যই বেশি আশা করবে গরুটা এই গরুগুলো তো 13 14 দুধ না আসে কোন গরু দুধ আসবে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনার পালানোর জায়গা দেখছেন এর মাজাটা কত ভারী খুব মানে চারটি বাট থেকে শুরু করে সবকিছু কোয়ালিটি ভালো এই গরুটা তো বলুন ভাই এই গাবিটা কেনা দামটা কত আছে এটা আছে 1 লক্ষ 28000 টাকা স্যার 1 লক্ষ 28000 জি জি গুনি ভাই বড় সর একটা গাবি দেখছি খুব সুন্দর একটা কালার এই গাবিটা কি জাতের এটা আসলে জাত হলস্টাইন জার্সি কত করে রেড ফিজিয়ান বলা হয় রেড ফিজিয়ান বলে রেড ফিজিয়ান জি জি খুব ভালো মানে দুই দাঁতের এটা দুই দাঁত 13 নম্বর সিরিয়ালে হ্যাঁ 13 নম্বর সিরিয়াল দুই দাঁত প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে 9 মাসের প্রেগন্যান্ট রেড ফিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা দেবে অনেক বড় সর জাত মানে মোটামুটি ইনশাআল্লাহ মোটামুটি সময় আছে কেমন সময় আছে এখনো 20-25 দিন সময় লাগবে 20-25 দিনের মতো এগুলো ভালো কোয়ালিটি এগুলো খামার করার উপযুক্ত গাবি এই গাবিগুলো খামারই নতুন অথবা পুরাতন মানে সব খামারের উপযুক্ত গাবি এগুলো ওর পালানের বিশাল যে পরিমাণ জায়গা দেন ঢলমল করতেছে এগুলো রেডি হয়নি এখনো তলাগুলো আরও ছাড় তলার পিছনে অনেক জায়গা আছে না এগুলো দুধের পরিমাণ কেমন আসবে ভাই এগুলো প্রথম বিয়ে 17-18 দুধ আসবে গাবি 17-18 লিটার 17-18 এটার কিনা দামটা কত আছে এটা দাম অনেক ভাই এগুলো যত গরু আছে তার মধ্যে সেরা এগুলো মানে জাত মানে তো এটা 1 লক্ষ 71000 টাকা দাম দামি কেনাই 1 লক্ষ 71 আপনার কোন কিনা দামি পড়েছে মানে ভালো জিনিস পছন্দ মানে আমারও পছন্দ অত নিয়ে আসছে এখন বিক্রি হলে হলে না হলে 3 সপ্তাহ পরে বিক্রি করব বাচ্চা দেওয়ার পরে এগুলো আচ্ছা আচ্ছা খুব চাহিদা থাকে গরুগুলো এখন কেউ নিলে 1 লক্ষ 75000 টাকা হলে নিতে পারে কোন ভাই এই মুহূর্তে যে গাবিটা দেখছি 14 নম্বর সিরিয়ালের এই গাবিটা কি জাতের এটা এটা রেড ফিজিয়ানই বলা হয় রেড ফিজিয়ান জি জি এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা দিবে জি বলি ভাই এটা কতদিন সময় আছে এক সপ্তাহের মতো সময় আছে এক সপ্তাহ এখনো এক সপ্তাহের মতো সময় আছে না আচ্ছা এক সপ্তাহের মতো সময় আছে ওলান সবার ছেড়েও দিয়েছে বাটটা হ্যাঁ ভালো জাত বলে জাতের বর্ণনা কি মানে সবাই গরু চেনে গরুটা অরিজিনাল হলস্টাইন জার্সির মিক্স আছে কিন্তু রেড ফিজার বলা খুব ভালো জাতের বাটগুলো গলাটা দেখছেন একবার চিকন চামড়াটা এত পাতলা গরুটার মানে বলার বাইরে চারটি বাট চার জায়গাতে একবার হেভি চামড়া পাতলা একবার চাম পাতলা আর গলাটা কত চিকন এগুলোর দুধের পরিমাণটা কেমন এগুলো 12-13 থাকবে 12-13 12-13 আসলে এটার কিনা দামটা কত আছে এটা 121000 টাকা 121000 টাকা আমরা 14 নম্বর সিরিয়ালের গাবিটা দেখছি গুনি ভাই শেষ মুহূর্তে 15 নম্বর সিরিয়ালের গাবিটা দেখছি এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান বক না মানে এখন দাঁত হয় না কিন্তু 5 মাসের প্রেগন্যান্ট এটা মাত্র 5 মাস 5 মাসের প্রেগন্যান্ট এটা এখন দাঁত হয় নাই অনেক বড় সরো হইছে ইনশাআল্লাহ যেহেতু অনেক দিন সময় রয়েছে হ্যাঁ এখন সময় আছে লালন পালন করতে হবে এগুলো গরু অনেক বড় গরু তো লালন পালন করতে অনেক ইয়ে আছে টাইম আছে শরীর বাড়বে আর না হ্যাঁ শরীর তো বড় দাঁতই হয় না গরু ওর পালন দেখছেন কত সুন্দর পালনের জায়গা চারটে বাট ভালো আর ওর মাথাটা কত সুন্দর একটা গাবি গরুর যে যে বৈশিষ্ট্য থাকে সব কিছুর মধ্যে আছে যার মধ্যে একটা হলস্টাইনের ভালো পার্সেন্টেজের মধ্যে এগুলো পড়ে আচ্ছা আচ্ছা আপনার এই এটার দামটা কত গনি ভাই কেনা দামটা কত এটা আছে 1 লক্ষ 6000 টাকা 1 লক্ষ 6000 টাকা
1 লক্ষ 6000 টাকা কম দাম তো একটা বক না এই যে আপনারা বক না কিনতে তো 85 90 লাখ টাকা লাগে আর 5 মাসের পেমেন্ট সহ গরুগুলো খুব কম দাম আর 5 মাস 8 4 মাস পর তো বাচ্চা দিবে 7.5 মাস পরে এই গরুগুলো 7.5 মাস পর বাচ্চা দিলে যত কমে ওকে 1 লক্ষ 80 90 2 লক্ষের মধ্যে বিক্রি হবে গরু আচ্ছা আচ্ছা আমি তো তোরা মূলক এই গরুগুলো অনেক দাম কম অনেক কম দাম আচ্ছা আর দুধের কথা জিজ্ঞাসা করলাম না যেহেতু অনেক না দুধের কথা এগুলো আসলে আইডি করে নিবি নিবি কেউ এগুলো দুধের কথা বলা আমার ঠিক না ধন